আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো জলহস্তি সম্পর্কে। জলহস্তি হচ্ছে স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। এদের আফ্রিকা মহাদেশে বেশি দেখা যায়। জলহস্তির ইংরেজি হচ্ছে হিপোপটামাস। জলহস্তিকে উভচর প্রাণী বলা হয়, কারণ জলহস্তির প্রাণীতে স্থলভাগে বসবাস করে থাকে। যদিও তারা স্থলভাগে বেশি সময় থাকতে পারে না, কারণ সূর্যের রশ্মি তাদের চামড়া সহ্য করতে পারে না। জলহস্তি জীবনের বেশিরভাগ সময় পানিতে থাকে। তারা পানির নিচে ঘুমায়, পানির নিচে তারা সন্তান জন্ম দিয়ে থাকে। বাচ্চারা পানির নিচে দুধ পান করে থাকে। 3 মাস পরে বাচ্চা ঘাস ও অন্যান্য খাবার খেয়ে থাকে। জন্মের পরে একটি বাচ্চার ওজন 35 থেকে 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। মহিলা জলহস্তিকে গাফি বলা হয়। 2 বছর পরপর তারা বাচ্চা জন্ম দিয়ে থাকে। এদের গর্ভাবস্থার সময়কাল প্রায় 240 দিন। 5 থেকে 6 বছর বয়সে জলহস্তি যৌবনপ্রাপ্ত হয়ে থাকে। জলহস্তিকে দেখতে শান্ত প্রকৃতির মনে হলেও তারা মোটেও শান্ত প্রকৃতির প্রাণী নয়। রেগে গেলে তাদের শরীর থেকে ঘাম বের হয়। ঘামের রং লাল বর্ণের হয়ে থাকে। এদের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। জলহস্তির গায়ের রং ধূসর ফ্যাকাশে বিভিন্ন রঙের হয়ে থাকে। জলহস্তি দলগতভাবে চলাফেরা করতে পছন্দ করে। প্রতিটি দলে 10 থেকে 20টি পর্যন্ত জলহস্তি থাকে। জলহস্তি 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকে। পুরুষ জলহস্তি দলের নেতা হয়ে থাকে। জলহস্তি পানির নিচে থাকার সময় তাদের নাক ও কানের ছিদ্র বন্ধ করে রাখে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত তারা পানির নিচে শ্বাস বন্ধ করে থাকতে পারে। জলহস্তি রয়েছে বিশাল আকারের শরীর, দাঁত, মাথা, ছোট 4টি পা এবং ছোট 1টি নেজ। তারা ঘাস, ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে থাকে। জলহস্তির দৈর্ঘ্য 3.5 মিটার, উচ্চতা 1.5 মিটার হয়ে থাকে এবং এদের ওজন 32 কেজি পর্যন্ত হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।